হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছো আমি এখনও বিছানায় আছি, মানে এই দেখো বিছানায় আছি, মানে এখনও কিছু হয়নি আমার, জাস্ট উঠলাম, মানে বিছানাটা শুধু উঠিয়েছি আর কিচ্ছু হয়নি। তো আর তোমাদেরকে গুড মর্নিং বলিনি, তো গুড মর্নিং। আর চলো তো সব কিছু করে, মানে সব কাজগুলো করে নিই। তো আমি একটু মুছামুছি করে নিচ্ছি, আয়নাটা ভালো করে মুছে নিচ্ছি। আর সেরকমভাবে পরিষ্কার করছি না কিছুদিন ধরেই, কারণ ঘরে কাজ করা হবে, সেই জন্য আর ভালো করে পরিষ্কার করছি না। মানে বেশি পরিষ্কার করে রাখলে আমারই আবার তো করতে হবেই, তো হালকাভাবে একটু মুছামুছি করে রেখে দিচ্ছি। বারান্দায় চলে এলাম আর ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর কি বলবো, দারুণ লাগছে। বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা ওয়েদার দেখতে পাচ্ছ, আর ফুলগুলো ফুটে আছে, এত ভালো লাগছে আমার। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে দেখছি চারিদিকটা, এত ভালো লাগছে না বলার মতো না। তোমরাও বলবে কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এখন বৃষ্টি পড়ছে না, সারা রাত বৃষ্টি হয়েছে, এখন থেমেছে, আর ভালো লাগছে ওয়েদার। আর দেখতে পাচ্ছ ঝাড়ু আর হাতে নোংরা ফেলার, মানে একটা হাতে ঝাড়ু একটা নোংরা ফেলার জন্য নিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ হলো সকালে আমি ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে তারপরে ফ্রেশ হই, মানে তারপরে জামা কাপড় মানে চেঞ্জ করে নিই, একটু স্নান করে নিই হালকাভাবে। আর দেখো বারান্দায় জল পড়েছে, আমার ঝাড়ুটা ভিজেও গেল। আর এই বৃষ্টি পড়লে একটা মানে একদিকে ভালো, কিন্তু একদিক দিয়ে এতটাই খারাপ, জামা কাপড় শুকোতে চায় না, আর এদিকে জল পড়লে মানে শুকোতে চায় না, ঘর ফর ড্যাম হয়ে থাকে জানোই তোমরা। এমনি ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু এই যে ঝাড়ুটা যে আমি ধুয়ে দেবো বা কিছু একটা শুকোবে এটা না, এই কীভাবে শুকোবে এরকম ভেজাই থাকবে, যতদিন না রোদ উঠবে ততদিন আর ধুতেও পারবো না, পরিষ্কারও হবে না। তো আমি তাড়াতাড়ি করে ঝাড়ু ফাড়ু লাগিয়ে মানে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে আবার এসে কথা বলছি। তো চলো আমি টিফিনটা নিয়ে নিই, মানে সরি কি বলছি দাদা, টিফিনই তো সকালে টিফিন, তাই না? তো তোমার সাথে সাথে দেখতে চা খাচ্ছি না, আমি এখন খাচ্ছি একটু গরম জলে মধু মিশিয়ে নিয়েছি, আর হালকা মানে হালকা না, আজকে একটু লেবুটা বেশি হয়ে গেছে, একটু টকটক হয়ে গেছে, তো কোনো ক্ষতি হবে না, খেয়ে নিচ্ছি। আর এটা খেয়ে তারপরে আধ ঘন্টা পরে আমি সকালের খাবারটা খেয়ে নিব। আর তোমরা সাথে থাকো, আর
তোমরা দেখতে থাকো। তো আমি জলটা খেয়ে মানে আধ ঘন্টা পরে আমি যেহেতু টিফিন করবো, আর এদিকে দেখো মানে রঙের কাজ চলছে বাইরে, এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে এদিকে কালার হচ্ছে, কী হবে দুটো একসাথে হয়ে গেলে, মানে এদিকে কালার তো ঠিকঠাক হচ্ছে কিন্তু বৃষ্টি আছে জানো কী প্রবলেম হয়ে যাবে। তো এখনও বাইরে কাজ চলছে, বাইরে কাজটা হয়ে গেলে ঘরে কাজ হবে, আর আমি এদিকে টিফিন করতে চলে এলাম, আর মা কিছু কাজ করছে ঠাকুর ঘরে, হয়তো বাসনগুলো নিয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই, আর মা বলছে ঘরগুলো মুছে নিতে, আগে ঘরগুলো মুছে নেবো, কিন্তু যেহেতু আজকে রান্না নেই তো তোমরা দেখতে পারবে রান্নায় কী আছে, আজকে সেরকমভাবে কোনো রান্না নেই, আমি টিফিনটা করে তারপরে ঘরগুলো মুছে রান্না বসাবো। তো আবার তোমাদের সাথে এসে পরে কথা বল। তো আমি ঘরে চলে আসলাম, আর এবার আমি রান্না বলছিলাম, এবার আমি ঘরটা মুছে নেবো, কারণ হলো আজকে তো রান্না নেই মানে সেরকমভাবে, কালকে ডাল আছে, তারপরে পনির আলুর ঝোল আছে, আর এ দুটো আছে, আর ভাজা করবো আর ভাত করবো, মা বললো ভাজা করো ভাত করো, মানে পেঁয়াজ ভাজা আর ভাত, আজকে পেঁয়াজ ভাজা খেতে হবে আমাদের। তোমাদের কী নিয়ম আমি জানি না, আমাদের আজকে আজকে কী কী বললো ভুলে গেছে মনে নেই, তো সবজি কাকুকে চিৎকার করছে, সবজি নেই তো ওনার কাছ থেকে যেন সবজি সবজি চিৎকার করছে। তো যাই হোক, তো আজকে পেঁয়াজ ভাজা হবে আর ভাত হবে, সেজন্য আমি ঘরটা মুছে নেবো। ঘরটা আমি জানতাম যে আজকে আমার মা কথা বলতে পারছেন, দাঁড়ো বলে দিই সবজি লাগবে, এরকম কাকুটা চলে গেলো, নন্দে চিৎকার করতেই থাকতো সবজি সবজি, কেন এনার কাছ থেকে আমরা সবজি নিই সেই জন্য। তো কী বলছিলাম আমি, হ্যাঁ তো কালকেই মা বলেছিলো, তো আমি আজকে ভালো করতাম যে মানে ঘর ফর মুছে টুছে, সকালে একবারই যদি ঘর ফর মুছে টুছে ভালো, মানে স্নানটা করে, স্নান করেছি আমি দুবার করে স্নান করি, কিন্তু আমি রান্নার পরে আরেকবার স্নান করি, তো আজকে সেরকমভাবে রান্না করা ছিল না, সেভাবে নোংরা হতো না রান্নাঘরটা, তো একবার স্নান করে নিলে, এখন এখন ভাবছি যে একবার স্নান করে নিলে হয়ে যেত, আর স্নান করতে হতো না, তখন আর কী করা যাবে, আর তো কিছু করার নেই, তো পরেই আমি আরেকবার রান্নাটা করে স্নান করবো, না করলে আর হয় না, এরকম হয়ে গেছে। তো চলো আমি ঘরটা মুছে নিই। তো কড়াই বসিয়ে দিয়েছে, আর মা পেঁয়াজ কেটে রেডি করে দিয়েছে, দেখো মানে ধুয়ে ফুয়ে সব রেডি করে দিয়েছে, আমি শুধু বসাবো, তেল ঢেলে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, আজকে শুধু পেঁয়াজ ভাজা আর সরি হ্যাঁ পেঁয়াজ ভাজা ভাত হবে, আর তেলটা একটু বেশি হয়ে গেছে তাই কমিয়ে নিচ্ছে, পরে যদি লাগে তাহলে দেবো, কেন তেল বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, হয়তো তোমরা হয়তো জানো এই রেসিপিটা, আর আমি বলছি কিছুই না, সেরকম কিছু দিতে হয় না, পেঁয়াজটা শুধু ভাজতে হয়, কিছু লঙ্কা দিতে হয়, আর দারুণ টেস্ট হয়, তো তোমরাও দেখতে পারো বাড়িতে ট্রাই করে। We'll be right back.
দেখতে পাচ্ছ আমি একটা জিনিস পরিষ্কার করছি, মানে এখানে তেল রাখা হয়, তেলের ড্রামটা পরিষ্কার করে নিচ্ছি। জানো তেল রাখলে একটা আঠা আঠা ভাব হয়ে যায়, একটা কালো কালো হয়ে গেছে, তো ওই জন্য একটু সাবান দিয়ে ভালো মতো মেজে নিয়ে ধুয়ে ফেলবো, তাহলে দেখতে ভালো লাগবে আর হাত দিলেও আঠা আঠা করবে না। দেখো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। আর তোমরা বলেছিলাম লঙ্কা, লঙ্কা দিয়ে আমি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি একদমই, এখন বলে দিলাম। আর খুব টেস্ট হয়েছে দেখেই মনে হচ্ছে, আর দারুণ লাগছে, তোমরাও ট্রাই করে দেখো। আজকে রান্না নেই, মানে রান্না নেই বলবো না, রান্না আছে অল্প, মানে পেঁয়াজ ভাজা ভাত তো কোনো ব্যাপারই না, ইউ হয়ে গেল। তো এখন রান্না হয়ে গেছে, এবার প্রায় আর ভাতটা আমি পরে বসাবো, কারণ মা বলছে গরম ভাত খাবে, তো ভাত একটু পরে বসাবো, আমি স্নানটা করে নেবো। আর আজকে আমি এদিক যাচ্ছি, আবার এদিক যাচ্ছি, এদিক যাচ্ছি, এভাবে আমার দিন কাটছে। তো আমার আজকে দিনটা খুব ভালো, আর আজকে ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা, আর ওষ দিনই তো ঠান্ডা যাচ্ছে, আজকে আরও বেশি ভালো লাগছে, রান্নার দিকে ছুটি। আর রাতে সেরকমভাবে না, মা বলছে গরম সিদ্ধ ভাত খাবে, তো ঠিকই আছে, হয়ে গেল আজকে। সব হাউস ওয়াইফরাই যেন চায় যে একটা দিন যেন ছুটি পায়, মানে একটা দিন কি মাঝে মাঝে যদি ছুটি পায় তাহলে ওদের মনটা খুব হ্যাপি থাকে। আমি না এটা আমি বলছি না, সব হাউস ওয়াইফরাই বলে, তো আর কি হয়ে গেল আজকে, কত খুশি, মাই গড। তো আমার সাথে থাকার ভিডিওটা দেখতে থাকো। আমি একটা কথা ভুল বলেছি যে হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ না, সবাই মানে যারা বিবাহিত তাদের জন্য বলছি যে রান্নার ছুটি যদি হয়, রান্নার দিকে ছুটি থাকে, তাহলে খুব মানে সারাদিনটা খুব হ্যাপি হ্যাপি যায়, এটা বলার জন্য আসলাম। কারণ হলো তখন বলবে যে ও হাউস ওয়াইফ নিজে সেজন্য সাপোর্ট করছো, সেটা না, যারা চাকরি করে তারাও রান্না করে যায়, তো সবাই ছুটি পেলে সবাই খুশি হয়, তো এটাই বলতে আসলাম। আপু আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি, এবার ঠাকুর ঘরে যাব, একটু গোপালকে পুজো দেব, তো চলো। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপাতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তী সন্ধ্যা মুক্তিগিনী অর্ধমাত্রা চিদানন্দা ভগ্নী ভান্তিদাসমী বেদত্রী পর্ণা তথার্থ জ্ঞান মঞ্জুরী। আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। আর আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, তো আজকে টাটা, আবার নেক্সট ব্লগ মানে ভিডিওতে দেখা হবে। আর আমার গোপাল সোনাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে মা ফুল দিয়ে, কত মিষ্টি লাগছে দেখতে। তো তোমাদেরকেও দেখালাম আমার গোপাল সোনাকে, আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।